অধিক পর্যটনের জন্য অনুরোধ করছি। ইতিপূর্বে শুভেচ্ছা বরণ করিল আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার সুকৃষ্ণা সুপ্রিয় ঘটককে। এরপর গৌতম স্যারকে বরণ করে নিচ্ছে মৌসুমী। এরপর মিনার স্যারকে বরণ করে নিচ্ছে কাবেরী। এরপর উত্তম স্যারকে বরণ করে নিচ্ছে হেমা। এবং আমার সামনে যারা আছেন কলেজের অন্যান্য কর্মচারী, এখনকার যারা পড়ছেন সেই ছাত্রছাত্রীরা এবং যারা এখানে পড়েছ সেইসব প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, একটা সুন্দর অনুষ্ঠান আজকে শুরু হয়ে গেল। এই অনুষ্ঠানটা দুদিনব্যাপী চলবে, আজকে এবং কালকে। আমরা সবাই অপেক্ষা করে আছি একটা খুব সুন্দর সাংস্কৃতিক দিন দুটো পাব, আমরা সবাই আনন্দ করব। আমার ভরসা আছে সমস্ত ছাত্রছাত্রীদের ওপর, আমার ভরসা আছে এই সব যারা ফালাকাটা পলিটেকনিক স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এই মুহূর্তে যারা শীর্ষ পদে রয়েছে তাদের প্রত্যেকের প্রতি আমার ভরসা আছে, এবং তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে আসছে, এবং আমার সম্পূর্ণ আশা আছে যে তারা খুব সুন্দরভাবে পরিচালনা করবে এই দুটো দিন, যাতে আমরা সবাই নিজেদের মতো করে আনন্দ উপভোগ করব। আমাদের এখানে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কলেজের জন্য অনেক কাজ করেছে, সেই কথাগুলো আমি এখানে একটু বলতে চাই। যেমন কলেজের সামনে যে আমাদের ওয়াটার ফিল্টার লাগানো হয়েছে সেটাও এই অ্যাসোসিয়েশনের কাজ। তারা নিজেরা উদ্যোগ নিয়ে অনেক গাছ লাগিয়েছে সামনের দিকে, সেটাও এই স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কাজ। কাজেই আমি সেই কাজের সূত্র ধরেই বলছি, আমি আশা করব যে এই ধারা তারা বহন করে নিয়ে চলবে। আর যারা এখানে উপস্থিত আছো তাদের উদ্দেশ্যে বলছি, সবাই এনজয় করবে কিন্তু অবশ্যই একটা মাত্রা রেখে করো। মানে জানোই আমি কী বলতে চাইছি, তোমাদের উপরে আমার ভরসা আছে, তোমরা ম্যাচিওর
তোমরা এই কলেজে দেখছো, এই কলেজে যে ট্র্যাডিশন আছে সেটা দেখছো, এই কলেজে কোথাও কিন্তু কোনো সময় খুব বড়সড় গোলমাল আমাদের এখানে হয়নি, সবই নিরুপদ্রবে আমাদের একটা ঘরোয়া পরিবেশের মধ্যে আমরা এই অনুষ্ঠানগুলো করেছি, নিজেদের মধ্যে সম্পর্ক সুসম্পর্ক শান্তি বজায় রেখে আমরা করেছি। তোমরা এই ট্র্যাডিশনটা এই এখনকার যারা আছো তারাও বই নিয়ে চলবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপর আমি গৌতম স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মঞ্চ উপবিষ্ট আমাদের এই পলিটেকনিকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী সুপ্রিয় ঘটক মহাশয় এবং মঞ্চ উপবিষ্ট আমার সহকর্মী বৃন্দ এবং আমার প্রিয় ছাত্ররা, প্রথমেই আমি ফালাকাটা পলিটেকনিকের স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রত্যেক অফিস বিআরআর ছাত্র ক্লাস রিপ্রেজেন্টেটিভ যারা এই অ্যাসোসিয়েশনটা বিলং করে, স্টুডেন্ট ইউনিয়ন বিলং করে, তাদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই এই কারণে তারা যে সুস্থ মানসিকতার একটা দিক রেখে আজকে এই প্রোগ্রাম, তাদের বার্ষিক কালচারাল প্রোগ্রাম তারা আয়োজন করতে পেরেছে, তার সাথে সাথে সামাজিক ক্ষেত্রে যে দায়িত্বগুলো পালন করবার কথা সেই পালন তারা করতে পেরেছে। সেই কারণে আমাদের ছাত্র ইউনিয়নের প্রত্যেক সদস্য এবং আমাদের সকল ছাত্রছাত্রীকে অভিনন্দন জানাই। অবশ্যই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যেমন একটা অনুষ্ঠান আমাদের এখানে হয়েছিল, তার সাথে সাথে বার্ষিক কালচারাল প্রোগ্রাম বা সাংস্কৃতিক প্রোগ্রাম অবশ্যই ছাত্রদের মধ্যে একটা উন্মাদনার সৃষ্টি করবে, যেই উন্মাদনা অবশ্যই আগামী দিনে একটা সুস্থ সামাজিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তুলতে সাহায্য করবে। তার সাথে সাথে যে আজকে সারা ভারত জুড়ে বিশেষ করে সারা পৃথিবীতেই বিভিন্ন সময় পরিলক্ষিত হয় যে একটা সাংস্কৃতিক গ্যাপ থাকে, সেই গ্যাপটাকে তারা কাটিয়ে উঠতে পারে, একটা অসহিষ্ণুতা যেটা আজকের দিনে দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে, সে ধর্মের ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, সাংস্কৃতিক ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রেই হোক না কেন, সেই ধারার বাইরে এসে একটা সুস্থ সামাজিক পরিকাঠামো তারা গড়ে তুলতে পারবে এবং আগামী দিনে দায়িত্ব নিয়ে এই দেশে বিভিন্ন তারা দায়িত্বমূলক কাজ পালন করবে, সামাজিক ক্ষেত্রে তাদের নিজস্ব অবদান থাকবে, এই আশা অবশ্যই করি। এই সাংস্কৃতিক সন্ধ্যা থেকে আমাদের একটা নতুন চেতনার উন্মেষ আমাদের ছাত্রদের মধ্যে সঞ্চারিত হবে, এই আশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। একটা জোরে হাত তালি দিয়ে মৌসুমী। ঠিক আছে।
জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাকরিতে। তিনি অত্যন্ত ছোট, তো একটা জবাব কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে সব তারারাই আছে দিনের আলোক ভিড়ে। কথায় কথায় হাসে না, জানেন দাদা আমার ছেলের বান্দাটা ঠিক আসে না। কবে যেন হয় বেঙ্গলিতে? ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা আমার ছেলের বান্দাটা ঠিক আসে না। ভাই ফকিররা আমাদের সমাজ খুবই সংকীর্ণ, এরপরে আমাদের পাস আউট সিনিয়রদের আমরা ধীরে ধীরে বড় করে নিব। পাস আউট সিনিয়রদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমরা বাইরে ঘোরাফেরা না করে আমাদের স্টেজের সামনে প্লিজ চলে আসো। পাস আউট সিনিয়রদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমরা বাইরে ঘোরাফেরা না করে প্লিজ আমাদের স্টেজের সামনে চলে আসো। তুলবে না নৌকো ভীষণ ঝড়ে রে মোনামার মোনামার কেমন কেমন করে।
স্টেজটাই মানে আমাদের সিনিয়ররা ছিল তো বুঝতে পারি যে এরকম একটা ফিলিং আজকে মানে তোদের বলে বলে তো কিরকম একটা ফিলিং আর কি বলবো এখানে মানে এখানে সবাই বন্ধু বন্ধু থাকে যখন এখান থেকে পাস আউট হয়ে যায় অনেকদিন পর আসলাম তোদের কাছে ভালো লাগছে তোদের এত আদর দেখে কলেজটা বেশ বড় হয়েছে চল আর কিছু বলার নেই তোরা ভালো থাক এমন কিছু বলো ভাইরা যাতে তোমাদের কাছ থেকে কিছু পেতে পারে এরকম কিছু বলো তুমি চলে গেলে তারপর কি করবো কাবলি তুমি বইল বইল
আমি যাব কোথায়? আমি আমার মরদেবের কাছে থাকতে চাই। এই তোরা কেন ওকে কাটিয়াতে শুলাই? কোথা গিয়ে যাচ্ছিস রে? কাটিয়াতে উঠাই। আরে আরে কেন ওকে এনেছিস শ্মশানে? বউটা আমার ঘুমাই আছে, আছে তো সব কেন? ডাক্তারে কি বইলে দিল শিকত নেই সৈত্য? আমি ওর जा तू, जा तू।
কাছে দেখতা চুর গুমসুম সাহেব চুপ সাহেব মদহোশ খামোশ হ্যায় সমা হ্যায় সমা কুছ ওর ও চাঁদ ছুপা বাদল মেঁ শর্মা কে মেরি জান সীনে সে লগ জা Oh,
সো মাচ। আমার একটা বন্ধুর লেখা এবং গাওয়া গান সম্রাট পয়নাগুড়ি বাড়ি, মিউজিকও দিয়েছেন পয়নাগুড়ি স্টুডিও সৌরভরা। তো যাদের যাদের প্রথম ভালোবাসা ব্যর্থ হয়েছে তাদের জন্য গানটা, একটা খুব সফট গান, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজের বন্ধু নিজের ভাই মনে করো ক্ষমা করবে।